আমার আর জানা জানা আমি নিয়ত করতে পারছি না পিছন দিকে লোকজন কয় তো দেরি করে কেন আমি আল্লাহরে কইছি আল্লাহ আমি এমন একটা লোকের জানাজা করতেছি যার টাকা দিয়ে কুরআন কিনছি আল্লাহ তুমি আমার এই মজমা কবুল কর আল্লাহ আমার শ্রোতাদেরকে তুমি শাহ হিসেবে কবুল করো এদের সাথে সাথে আমাকে কবুল করো এখন হুজুররা যে আমার এই জ্ঞান লয়ে আইছে আমি বুঝতেছি না আমি কি আর এই মজমার যোগ্য এই মজমার বয়ানের যোগ্য নসিহাতের যোগ্য এলেম লাগে না আমল লাগে না ইখলাস লাগে না আমার কিছুই নেই আমার কিছুই নেই তবে দোকানদার হিসাবে আল্লাহওয়ালাদের কিছু ঘ্রাণ নিয়ে আসছি আল্লাহওয়ালাদের কিছু আতর নিয়ে আসছি আপনাদেরকে দেওয়ার জন্য আল্লাহ তুমি কবুল করো আজ দীর্ঘ হবে না খুব সংক্ষিপ্ত হবে যারা আলেমরা আসছেন আপনারা দোয়া করতে থাকেন আলেম কাছে থাকলে বরকত বেশি হবে কথা সহিহ বের হবে আলেমরা তো খোদাই পুলিশ এরা তো ওদের চোখ পুলিশের চোখ এজন্য এদের সামনে বসে ভুল বলার সুযোগ নাই আপনারা যারা আছেন আপনারা দোয়া করেন আল্লাহ আমাদের এই আলোচকের জবান দিয়ে এমন কথা বের করে দেন যাতে আমাদের কাজে লাগে এজন্য আলেমরা দোয়া করতে থাকেন আপনারাও দোয়া করতে থাকেন আল্লাহ পাক যেন অল্প সময়ে জবান দিয়ে সহি কথা বের করে দেন কোন আমিন জোরে কর জোরে কর শাহ হবেন না বাদশাহ হবেন যদি শাহ হতে যান দুইটা আমলের কথা বলবো কয়টা আমল বেশি হবে কি আমল মাওলানা যাদের নাম উচ্চারণ করলেও ভালো লাগে হার দুই হজরতের পীর কে বলে ধরে বলেন আর হার দুই হজরতের খলিফা বাংলাদেশে আমাদের যাত্রা বাড়ি শেখ কাফাসি হজরত আরো অনেক আছে এদেরকে দেখলেই মনে হয় দেখলেই মনে হয় যে আমাদের আশরাফ আলী খান নবী ছিলেন কেমন আল্লাহু আকবার বলেন না তো আশরাফ আলী খান নবী রহমাতুল্লাহ আলাইহি বলেন যদি কেউ ওয়ালি দুইটা আমল করে কয়টা আমল শেষ শাহ দুনিয়ায়ও শাহ কবরেও শাহ কয় আমল এই যুবকরা কথা বলতেছে না বলো কয় আমল তোমাদেরকে আমল তো বেশি দিলে করবা না এই জন্য দুইটা আমল আল্লাহর ওলি কোর্স একরে সংক্ষিপ্ত করছেন দুই এক নাম্বার হলো তাকওয়া সুবহানাল্লাহ জোরে কোন জোরে বলেন এক নাম্বার কি জোরে বলেন হুজুর তাকওয়া কাকে বলা হয় তাকওয়া কোন বস্তুর নাম তাকওয়ার সংজ্ঞা কি এক একজন এক এক মনীষী এক এক ভাবে তাকওয়ার ব্যাখ্যা করেছেন বিশ্লেষণ করেছেন তার মধ্যে বাদন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন সাতটি আমলের সমষ্টির নাম হলো তাকওয়া জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কয় আমলের সমষ্টির নাম তাকওয়া চার আমল চারটি বিষয়ের সমষ্টির নাম হলো তাকওয়া আল্লাহ দেলার জবান এক করে দাও বলুন আমিন এক নাম্বার তাকওয়া কাকে বলা হয় আল্লাহকে ভয় করা কাকে ভয় করা
করি কি করি না এটা মুখের কথা কেমন বয়ে বয়ের মধ্যে পার্থক্য আছে রে বাবা রব্বের কারীম বলেন কেমন বয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ সাধারণ ভয় না ভয়ের মতো ভয় বলেন 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 গ্রামের গ্রাম্য পুলিশ চেনেন তো গ্রামের পুলিশ আছে না কিছু গ্রাম পুলিশ এদেরকে মানুষ যে পরিমাণ ভয় করে থানার এসআই কে বুঝি কম করে কথা কয় না নিশ্চয় একটু বেশি করে তাহলে ভয়ের মধ্যে কম বেশি আছে না নাই এসআই কে যে পরিমাণ ভয় করে ওসি কে মনে হয় আরো কম করে কথা কন থানার ওসিকে যে পরিমাণ ভয় করে এর মানে এসপি কে আরো কম করে আরো বেশি এসপিডিসি আরো বেশি এরপর দাইতে যেতে পুলিশের আইজি আরো বেশি তাহলে ভয়ের মধ্যেও কম বেশি আছে না নাই তো রব বলেন আমাকে ভয় কেমনে করবা নরমালি ভয় না ভয়ের মতো ভয় বলেন কিসের মতো ভয় তো ভয়ের মতো ভয় কেমন ভয় আমি আপনাদের সহজ বুঝবার জন্য একটা মিসাল দিচ্ছি 2018 সালে আমি মক্কায় হজের সফরে আল্লাহ যেন আপনাদের সকলকেই যাওয়ার তৌফিক দান করে এবার যান শেষ পর্যন্ত থাইকো কাজে লাগবে আমি বেকার যাবে না কিন্তু জুমার রাত ক্লাস নাই অনেকেই ঘুমায় অনেকেই ঘুমায় না অনেকের ঘুমাইতে 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 12টাও পাড়ি দিয়ে যায় হুজুর এক পর্যায়ে সবাই যখন ঘুমায়া গেছে আমি ঘুমাই নাই আমি না ঘুমাইয়া চিন্তা করলাম এখন আমি আল্লাহর ঘরে যাব যাই নামাজ লইয়া আবার চিন্তা করলাম আমি যদি মসজিদে যাই যদি আমার জোরে কান্না আসে তাহলে আমার হুজুরের ঘুম ভেঙে যাবে আমার ছাত্রদেরও ঘুম ভেঙে যাবে তাহলে আমার ধ্যান খেয়াল চুইটে যাবে না আমি আজকে মসজিদেও যাব না আমি এমন জায়গায় যাব যেই জায়গায় আমি থাকব আর আমার আল্লাহ থাকবে কারে কই আর কারে বুঝাই দুনিয়ার কেউ থাকবে না আমি আর আমার আল্লাহ থাকবো বাবা রে এটা এখন অনেকেও বুঝতে চায় না আমার নবী না বলছে আফজালুল ঈমান আরে কারে বুঝাই কে বুঝবে আফজালুল ঈমান ইয়ান্তা আলামা আন্নাল্লাহ মাক হিনামা কুনতা আমার রসুল বলে উত্তম ইমান হলে তুমি যেখানে যাও তুমি যেখানে থাকো তুমি মাওলাকে সাথে নিয়ে থাকো মাইয়া করজন হলো সবচাইতে উত্তম ইমান আল্লাহর এক শ্রেণীর বান্দা আছে ওরা মাওলাকে এমন পাওয়া পাইছে রে বাবা ওরা যখন ডাইনে তাকায় মাওলা যখন বা আল্লাহ রে আল্লাহ রে কওয়াও যায় না সওয়াও যায় না কেমনে কই কোন বাসা দিয়ে কই কি বুঝাই আমি কোন জায়গায় যাই কি বুঝাই আল্লাহর এক শ্রেণীর বান্দা আছে ওরা সামনে তাকাইলেও মাওলা পিছনে তাকাইলেও মাওলা ডাইনে তাকাইলেও মাওলা বামে তাকাইলেও মাওলা যে দিকেই তাকায় মাওলা ফুলের দিকে তাকায় মাওলা আসমানের দিকে তাকায় মাওলা সূর্যের দিকে তাকায় মাওলা এমনকি প্রত্যেকটা অনু পরমাণুর দিকে তাকাইলেও মাওলা ও মাওলা ছাড়া কিছুই দেখে না ওই ছোট্ট বাচ্চারা কয় হুজুর আমার মনে হইলো আমি আল্লাহকে আজকে সঙ্গে পাব আমি যাই নামাজ কানা নিয়ে মসজিদে না যাইয়া আমি একটা জঙ্গলের মধ্যে গিয়া কাইসা বনের মধ্যে গিয়া আমি যখন যাই নামাজটা পারিয়া সেজদা লাগাইলাম হুজুর দুই রাকাত নফল নামাজ পড়িয়া চিন্তা করলাম হাত উঠাবো না
হাত না উঠাই আমি যখন সেজদার মধ্যে গেলাম হুজুর আমার মনে হয় সেজদার মধ্যে আমার মাওলার কুদরতি পার হইছে হুজুর আমার এত মজা দিলের মধ্যে লাগতেছে আমার মন চায় না আমি সেজদার থেকে মাথা উঠাই মাথা উঠাই মাথা উঠাই আমি বললাম তুমি কতক্ষণ ছিলে বাবা কয় হুজুর এত মজা এত মজা এত মজা আমি দীর্ঘক্ষণ সেজদার মধ্যে ছিলাম তার কিছুক্ষণ পর আমি দেখি মসজিদে আদা খায় আসসালাতু খায়রুম মিনান নাওম হুজুর যাই নামাজখানা উঠাইয়া আমি আবার মাদ্রাসার দিকে রওনা দিলাম পরের দিন সবকে গেছি হুজুর এক পৃষ্ঠা যায় দুই পৃষ্ঠা যায় তিন পৃষ্ঠা যায় হুজুর আমার মুখের মধ্যে আর জড়তা নাই ও বাবা কি বুঝলা মাওলার ভালোবাসা আল্লাহ আমি যদি গুনাহ ছাড়তে পারি আমাকে কি দিবা বলে তুমি কি দিবা তুমি নিবা কি তোমার দরকার কি তুমি কি চাও কি চাও কি চাও আজকে যে পাগড়িটা পরাইলাম বাদান আমার ওয়াজ শেষ আমি আর ওয়াজ করব না ওয়াজ আমার শেষ মেসেজটা কোন দিয়ে যাই ও বাবা এই পাগড়ি দেখলে হুজুরা যখনই আসছি আমার এই ভাই আর বড় হুজুর ওই জায়গায় ছিল আমার ডাক দিয়ে বলতেছে হুজুর আপনি যে ওই ছোট্ট কালের মায়ের ঘটনাটা একটু শুনাইয়েন যখন এই কথা বলছে তখনই আমার কলিজার মধ্যে আমার লেগে গেছে আমি কোন মাহফিলে মা বাবার ওয়াজ আমার করতে মন চায় না আমি করি না করার চেষ্টা করি রে কারণ মা বাবার যদি বয়ান করতে যাই আমার ওয়াজ হয় না আমার কলিজা ছিঁড়ে যায় আমি যতদিন প্রতিদিন পাগড়িগুলো পরাই এই পাগড়িগুলি আমাকে অনেক ব্যথা দেয় এই পাগড়িগুলি আমাকে অনেক কাঁদায় এই পাগড়িগুলি আমার কলিজাটা ছিঁড়াইয়া দেয় বলে হুজুর এই কথা কেন বলছেন পাগড়ি আপনার কি অন্যায় করলো বলে যাই কথা আমার স্যার একটা পাগড়িওয়ালার বাবার ছেলে একটা পাগড়িওয়ালার বাবা হয়ে ও বা একটা পাগড়িওয়ালার বাবা হইয়া দুনিয়ার থেকে যাইল একটা পাগড়িওয়ালার বাবা হইয়া দুনিয়ার থেকে যাইল বলে হুজুর এই পাগড়ি দেখলে আপনাকে কেন কাঁদায় মানুষ দিন পাইলে অতীত ভুলে যায় আমি মাওলানা অতীত ভুলি নাই এই পাগড়িখানা যেদিন আমাকে পড়াইছিলেন বগুড়া জামিল মাদ্রাসার বড় হুজুর ইউসুফ নিজামী রহমাতুল্লাহি আলাই মঞ্চের সামনে হাজার হাজার মানুষ আমি কারো চোখে পানি দেখি নাই দেখি একজন মানুষ আমার চেহারার দিকে তাকায়া তাকায়া জোর 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 করে কাঁদতেছেন যিনি কাঁদেন তিনি হলেন আমার বাবা খোদার কসম মানুষ দিন পাইলে অতীত বলে আমি ভুলি নাই আল্লাহর কসম আমি জাতিকে এগুলো শুনাই আমাকে কেউ মাদ্রাসায় পড়াবে না কেউ না আমার বংশটা ইংরেজি শিক্ষিত আমি হলাম মায়ের মান্যত করা বেটা আমার মায়ের আল্লাহর কাছে আমার সায়া সায়া লই আইছে মার শর্ত ছিল আল্লাহর কাছে মান্যত ছিল বেটা হইলে আমি আলেম বানাব তে মা আমাকে মাদ্রাসায় দিবে বংশের মানুষ দিতে দেয় না কয় মাদ্রাসা পড়া কি করবা মাদ্রাসায় পড়ান যাবে না কি করে খাবে ও বাবা ওই দিন আমার মা জবাব দিছিলেন ভিক্ষা করে খাই আমি খাবো তবু আমি বেটা আলেম বলব আমি জানতে চাই আমার মা কি ভুল করছে জোরে কর ভুল করছে ভাই আজকে তো মাদ্রাসায় এসে দেখলাম ভিআইপি অবস্থা খানা পানা খানা পিনা কত ভিআইপি তখন তো আমাদের সময় এরকম ছিল না তারপরেও ডাউল বাদ দিত মাসে 500 টাকা নিত ওই 500 টাকা দেওয়ার সুযোগ আমার ছিল না আমার দুঃখিনী মা 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আসত ভাত দেওয়ার জন্য তবে এখানে একটা কথা আছে আমার মা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলার খলিফা আমাদের সন্দীপের হুজুর
খুবনি দারুল উলুম মাদ্রাসার সন্দীপের হুজুর আমার মা ছোটকালে এই হযরতের কাছে আম্মা পড়া পড়েছে আমার দিলের বিশ্বাস হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহর এই খলিফার এই চোখ দিয়ে যে আমার মারে দেখছে ছোটকালে আমার মনে হয় চোখের বরকত আমি জানি না কে মাকে কবর দিয়ে বইছো জানি না কে বাবাকে কবর দিয়ে বইছো ওই জায়গায় একটু চোখের পানি সারিয়ে দিও একটু মায়ের জন্য একটু বাবার জন্য আমি এমন একজন মায়ের কথা শুনাইতেছি আমার মা হে এলাকার মায়েরা এলাকার বোনেরা আমার কথাটা শুনো আমার মাকে দেখেছি দুই কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে আসতেন আমাকে ভাত দেওয়ার জন্য খানা দেওয়ার জন্য মাদ্রাসার পাশে আমার মায়ে দাঁড়ায় থাকতেন যখন কারি সাহেব হুজুর মহোদয় ছুটি দিতেন মার কাছে নিয়ে আসতাম একটা কথা আজীবন বলতে পারি না আমি আল্লাহরে বলছি মাওলা জানি না শেষ বিচারে আমার কি বিচার হবে আমি কোন জায়গার পথিক আমি তাও জানি না তবে মাওলা আখেরাতে আমার মা বাবাকে জান্নাত তোমাকে দিতেই হবে এটা আমার দাবি বর্ষাকালে আমি মাকে দেখেছি যখন নদীমাতৃক এলাকার মানুষ আমরা পানি চলে আসতো নৌকা ভাড়া লাগতো আম্মা যান নৌকা ভাড়া না দিয়ে পাঁচটা টাকা আমার জন্য বাঁচাইত মা কাপড়ের আসলে বেঁধে নিয়ে আসতো টাকাটা কাপড় ভিজে আসতো ভেজা কাপড় নিয়ে মা আমার মাদ্রাসার পাশে দাঁড়ায় থাকতো দৌড়াইয়া যাইতাম তখন তো বুঝতাম না মা ভেজা কাপড়ের আসল থেকে পাঁচটা টাকা বের করে দিয়ে বলতো এখন খাইও না বড় হইলে খাইও কলম আর খাতা কিনো মা যখন আবার ছেলে যাইতু তো ওই গ্রামের অনেক মহিলারা কইতু বেটার জন্য এত কষ্ট করো বেটা বড় হইলে কি ভাত কাপড় দেবে আমার মা সেদিন জবাব দিছিলেন ও বোন ভাতের জন্য না আমি যেদিন মারা যাব আমাকে যেদিন সাদা কাপড়ে জড়াইবি ওই দিন আমার বেটা আমাকে কাঁধে করে নিয়ে কবরস্থানে যাবে আমার বেটা আবার জানাজা করবি আমার বেটা আমাকে কবরে নামাবে আমাদেরকে কি মনে করেন আপনারা আমরা জানি এই কম মাদ্রাসার আলেমরা জিজ্ঞেস করেন আমাকে হুজুররা আপনাদের মতো ৫০,০০০ টাকার চাকরি করে না এমনও মাদ্রাসা আছে ৩,০০০-৫,০০০ বেতন আমরা জানি আমাদের এই ৫,০০০ বেতন দিয়ে আমরা ঢাকা শহরে বাড়ি বানাইতে পারবো না আমরা জানি আমাকে ওই ১০,০০০ টাকা বেতন দিয়ে আমরা বিদেশে বাড়ি বানাইতে পারবো না আমরা জানি আমাদের জমি কেনার ভাগ্য হবে না তাও আমরা মাদ্রাসা ছাড়ি না কেন জানো কাল মাহশারে আল্লাহর রসুলের সাথে মোকাবেলা হবে কি শোনাবো বলেন যেদিন কোরআন শরীফ নিব নানির কাছে দৌড়াইয়া গেছিলাম ৫০,০০০ টাকার জন্য আমার নানি কাপড়ের আসল থেকে ৫০,০০০ টাকা আমাকে দিয়ে বলছিলেন আলেম হইলে আমার জানাজা কইল আল্লাহর কি কি আমার নসিব পাবনাতে মাহফিল ছিল শুনলাম নানি ইন্তেকাল করেছে চলে গেলাম নানির জানাজা আমাকেই করতে হবে তো লাশটা যখন আমার সামনে আসছে আমি জানাজা করতেছি আমার ওই কথাটাই কানে বেশি আসতেছে আলেম হইলে জানাজা কইরু আমার আর জানাজার আমি নিয়ত করতে পারছি না পিছন দিকে লোকজন কয়তো দেরি করে কেন আমি আল্লাহরে কইছি আল্লাহ আমি এমন একটা লোকের জানাজা করতেছি যার টাকা দিয়ে কোরআন কিনছি আমি কুরআন কিনছি তুমি যদি তাকে মাপ না করো দুনিয়ার কোনো নানি আর নাতিকে কুরআন কিনে দেবে না ও বাবা
আজকের সেই অনুষ্ঠানে তোমরা এসেছো আমার দিলের বিশ্বাস আল্লাহ আজকে পুরা মাহফিলের চোখের পানি ফেরত দিবেন না পুরাটা মাহফিল এখন মনে হইতেছে রহমতের ভাত হয়ে যাইতেছে শুরু দিয়ে এলোমেলো মনে হইতেছিল আমার মনে হয় মাওলার কুদরতি নজর আমাদের দিকে পড়ছে মদিনার বরকত আমাদের প্রতি পড়ছে এখন দোয়া করলে মনে হয় দোয়া কবুল হইল তো আপনাদের কি নিয়ে আখেরি না আমি একটা ছোট্ট একটা দোয়া করব মনে হয় কবুল হইল আমি মুসাফির ওলামা হযরতে যে আছে অনেক মানুষ নিচে আছেন এখন চোখের পানি কবুল হইল আপনাদের কি নিয়ে এক মিনিটের একটা দোয়া আমি করব আল্লাহুম্মা আমিন উঠান দিকে না হা চক্ষুখানা একটু বন্ধ করেন মাথাখানা একটু নত করেন একটু মাথাখানা নত করেন চোখ বন্ধ করে দেন একটু কাঁদেন 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 জীবনের শেষ মুরাদাত হিসাবে কাঁদেন ওরে আমার মাহবুব রে ওরে আমার মাশুক রে একা একা কানে থাকবো কবরে আল্লাহ এই মাহফিলের মধ্যে তোমার কুদরতি নজর দিয়ে তুমি তাকাও তোমার বান্দারা মাথা নত করিয়া দুই চক্ষের পানি ছাড়িয়া দিছে এই মাহফিলের মধ্যে কার বাবা নাই কার যেন মা নাই রে মা বাবারে কবর দিয়া মা বাবার কথা শুনিয়া দুই চোখের পানি দিয়া বুক ভিজাইতেছে আল্লাহ এতগুলি মানুষের চোখের পানি কি তোমার ভালো লাগে না কান্দো পায়ে ধরতেছি সকলেই কাঁদো এ বাবা যারা কবরের আসামি তারা চোখের পানি ছাড়িয়া দাও আর যারা কবরে যাবা না তাদের কান্নার দরকার নাই আর যারা কবরে যাবা তারা চোখের পানি গুলি ছাড়িয়া দাও ও বাবা কবরে আসামি হইয়া যাবা নাকি মেহমান হইয়া যাবা যদি বাবা আমরা তো সকলে কবরের আসামি কোন কবরে তোমাকে আমাকে রাখবে যেই কবরে মাওলায় 99টা সাপ ঢুকাইয়া ফলাইবে খিলবিল খিলবিল করে কামড়াইবে আগুন এসে বইরে যাইবে মাটি চাপ দিয়া ধরবে ও বাবা ওই দিকে তাকাইয়া চোখের পানি ছাড়িয়া দাও ও মাবুদ রে তোমার বান্দারা ফিকিয়া ফিকিয়া কান্দে সুখের বাণী দিয়ে দাঁড়িয়ে বিজয় কার মনে কোন দুঃখ রে মাওলা আমি জানি না যার মনে যে দুঃখ আছে দুঃখগুলি দূর করে দিয়া মনের নেক মাকসাদ গুলি কবুল করিয়া নাও এ আল্লাহ মাওলা গো আমাদের গুনার কারণে তুমি দিন ছিনাইয়া নিও না আমাদের গুনার কারণে তুমি দিন ছিনাইয়া নিও না আমাদের গুনার কারণে তুমি দিন ছিনাইয়া নিও না ও মাওলা আমরা কমজোরি আমাদেরকে দেখে তুমি বেজারও হইও না মেহরবানি করে তুমি কবুল করে লও মেহরবানি করে তুমি কবুল করে লও এ আল্লাহ এলাকাবাসীকে কবুল করে লও আল্লাহ আমার শ্রোতাগুলিকে তুমি আমলদার বানাইয়া বাড়িতে নাও ওরে মাহবুব রে যারা আজকে মাথায় পাগড়ি নিল তাদের পাগড়ি যারা দিল মাওলা এক একটা ছেলেকে আনোয়ার শাহ কাশ্মীরি হওয়ার তৌফিক দাও রশিদ আহমদ গঙ্গুই হওয়ার তৌফিক দাও আল্লাহ হুসাইন আহমদ মাদানী হওয়ার তৌফিক দাও কাসেম নানুতুবি হওয়ার তৌফিক দাও শিক্ষকদেরকে কবুল করে লও মাদ্রাসা কানা দাওরায় হাদিস পর্যন্ত কবুল করছো মাওলারে এর শান মান দুনিয়া যতদিন আছে তুমি টিকাইয়া রাখো এলাকাবাসীকে কবুল করো এলাকাবাসীকে আল্লাহ কবুল করো একজন দোয়া চাইছে কিডনির সমস্যা তার কিডনি আল্লাহ ভালো করে দাও সকল সমস্যার সমাধান করে দাও আরহামনা মাহুম আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম একটা মানুষ উঠবেন না এইভাবেই থাকে না পাঁচ ওয়াক্ত নামাজ সারবো না কে কে রাজি আছি আল্লাহ আমার শ্রোতাদের হাতগুলি কবুল করে নাও আল্লাহ আমার শ্রোতাদের হাতগুলিকে কবুল করে নাও আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও হাত নামান ও বাবা রসূলুল্লাহর কলিজায় যারা ছুরি দাও নবীর কলিজায় যারা ছুরি দাও
আমি আজকে পুরো প্যান্ডেলে তার জন্য দোয়া করব নবীকে স্বপ্ন দেখার ভাগ্য হয় আর মদিনা শরীফ যাতে জিয়ারতের ভাগ্য হয় যারা দাড়ি কাটো দাড়ির আর কাট বানাও দাড়ি রাখবা এমন কি দুই চার পাঁচজন আছে তো হাত উঠাও হুজুর আমি নবীর কোলে যাই আর শরীফ দেব না হাত উঠাও উঠাও হাত উঠাও হাত নারা তাকবীর আল্লাহ হাতগুলো তুমি কবুল করে নাও আল্লাহ হাতগুলো কবুল করে নাও হাত নামাও এ বাবা আমার অপারেশন হয় নাই একটু দেরি করেন পাঁচ দুই মিনিট এ বাবা যারা বিড়ি সিগারেট খাও এখনো বাদ দিচ্ছ না বরং মাহফিলে নিয়ে আসছো আজকে তো ওয়াদা করো যে আমি আর কোনোদিন বিড়ি সিগারেট খাবো না আল্লাহ এন্তেকালের সময় তোমার এই মুখ দিয়ে কলমা নসিব করে দিবে কলমার পাঠরত অবস্থায় তোমার মৃত্যু হবে আমি আল্লাহর কাছে মুসাফির অবস্থায় দোয়া করব আল্লাহ যেন তোমার ওই মুখে বরকত ঢেলে দেয় রিজিকের বরকত দেয় সিগারেটের মুখ হিসেবে কবুল করে মৃত্যু সময় যাতে কলমা নসিব হয় আজ থেকে সিগারেট খাবো না কে কেনার দিয়েছে হাত উঠে দেখাও উঠাও টান টান করে হাত উঠাও নারে তাকবীর আল্লাহ হাতগুলো তুমি কবুল করে নাও আল্লাহ হাতগুলো কবুল করে বসে